হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে কিন্তু ফাইনালি আমাদের সার্ভারের ভিতরে মিষ্টি সব দিয়ে দিয়েছে গাইস, যেটা কিন্তু ২৪ তারিখে দেয়। আজকে জানি না কি করে হঠাৎ করে জানি না ১৬ তারিখে এটা দিয়ে দিল, হয়তোবা ১৬ তারিখে দিলে আমাদের জন্য একটু সুবিধা, একটু তাড়াতাড়ি দিলে, শেষের দিকে দিলে একটু অসুবিধা হয়ে যায়, যারা ইলাইট পাসনের মিশনগুলো কমপ্লিট করতে একটু সমস্যা হয়। তো যাই হোক, যারা একটু ১৬ তারিখে দেওয়ার কারণে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হয়েছে, মানে আমাদের জন্য, যারা আমাদের জন্য বলতে, আমি তো অনেক আগে ইলাইট পাস নিয়ে নিয়েছি, যারা কোনো ইভেন্টের জন্য অপেক্ষা করেন যে ইভেন্ট আসলে ডিসকাউন্টে ইলাইট পাস নেবেন, তাদের জন্য কিন্তু এটা সুবিধা হয়েছে। তো গাইজ, আজকে কিন্তু ইলাইট পাস থেকে, মানে আমি আজকে কিন্তু মিষ্টি শপ থেকে কিন্তু আমি দেখতে চলেছি যে কত পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেয়। এখানে কিন্তু সর্বোচ্চ ৯০% পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা আছে। আমি কিন্তু জানি যে আমার অত ডিসকাউন্ট আমি পাবো না, তারপর আমি টাইপ করবো যে দেখা যাক কত পার্সেন্ট পর্যন্ত আমি ডিসকাউন্ট পাই। তো আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন এবার কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করা যাক। এবার আমি সরাসরি চলে যাব মিষ্টি শপে, মিষ্টি শপ ওপেন করে দেখবো যে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। তো ভাই সাহেব, এখানে কিন্তু প্রথমেই আমাদের একটা অপশন দিয়েছে ট্রাই ইওর লাক, তার মানে এখান থেকে আমি আমার লাক ট্রাই করতে পারবো যে আমার কত পার্সেন্ট ডিসকাউন্ট আসে। তো দেখা যাক, শুরু হয়ে গেছে আমার লাক ট্রাই করা, আশা করি ভালো একটা ডিসকাউন্ট পাবো। ৯০% দিলে তো ও ভাই সাহেব, ৯০% আমি তো পাবো না আজ পর্যন্ত গাইস, এখন পর্যন্ত কোনো দিন আমি ৯০% ডিসকাউন্ট পাইনি। তো এখানে স্টপ করে দিলাম, তো দেখা, ও ভাই সাহেব ৬০% ডিসকাউন্ট দিল। তো যাই হোক, আমাকে ৬০% ডিসকাউন্ট দিলো, এটা নিয়ে আমাকে সুখী থাকতে হবে, আমি এটা নিয়ে আমাকে খুশি থাকতে হবে। তারপর আমি এন্টার করে দিলাম। তো দেখা যাক এইখানে আরও কী কী দিয়েছে এবার মিষ্টি শপে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ৬০% ডিসকাউন্ট দেওয়ার পরে যে এই যে মেল বান্ডিলটা, এটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদেরকে ৬০% ডিসকাউন্টের মানে মাত্র ৫৯৯ ডায়মন্ডে আমরা এটা পেয়ে যাবো। তার এখানে কিন্তু আরও অনেকগুলো ভাউচার আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্ল্যান বারমুডা লিমিটেড টাইপ যে ভাউচারগুলো আছে এটা কিন্তু মাত্র ২৪ ডায়মন্ডে আমরা পেয়ে যাব। মাত্র কটা পাবো, লিমিটেডটা ২০টা, এখানে দেখা যাক কয়টা আছে, প্রত্যেকটা মনে ২৪ ডায়মন্ডে দিবে, হ্যাঁ তো প্রত্যেকটা ২৪ ডায়মন্ডে। তো এখানে যদি আমি ১০টা নিই তাহলে দিবে আমাকে ২৪০ ডায়মন্ডে। তো হয়ে যাক, দেখা যাক এইটা আমাদেরকে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আমরা এই বান্ডেলটা নিতে পারবো। ভাই সাহেব, এখানে কিন্তু আমি ১০টা নিয়ে ফেলেছি, তো এখানে নিচে নেওয়ার মতন আর কী আছে দেখা যাক। তো এখানে যা যা আছে সবই তো আমার যে ইনকিউবেটর ভাউচার, ভাই সাহেব এইটা কিন্তু মিস করবো না গাইস, এটা আমাকে ১০টা নিয়ে রাখতেই হবে। এখানে আমার একটা সমস্যা আছে, এটা সেট আবার টাইম দিয়ে দিয়েছে ৪৬ দিনের জন্য, এই কাজটা কিন্তু ঠিক করে না গাইস, এটা আমাদেরকে টাইম দেওয়া তো ঠিক হয়, টাইম ছাড়া এটা দেওয়া দরকার ছিল। আগে যেভাবে দিত, আগে যে আমরা মিষ্টি শপ থেকে যেটাই নিতাম না কেন, ওইখানে কোনো টাইম থাকতো না, বা ওইখানে টাইম কোনো কিছু নির্ধারণ করা থাকতো না যেটা থেকে আমরা নিতে পারতাম, বাট এখানে সময় নির্ধারণ করাটা একটু আমার কাছে একটু অড লেগেছে গাইস। তো যাই হোক, এখানে যে প্যানের স্ক্রিনটা, আমি প্যানের স্ক্রিন বলতেছি কেন, প্যানেল যে বান্ডিলটা আছে ওইটা আমি কেমন লাগে, এটা এটা ৪০ ডায়মন্ডে, এটা নেওয়া যাক, এটা নিয়ে ফেলি গাইস। তো এটা তারপর এটা থাকে, এটা এটা ইউজ করবো না। তো এখানে বাকি যেগুলো আছে এখানে আরও ১০টা এগুলো নিয়ে নিই, প্ল্যান বারমুডা ভাউচার নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়ে গেছে গাইস। আর এইখানে এই যে এইবার আমাদের যে বান্ডিলটা গাইস, এটা কিন্তু আনলক হয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের আনলক করার পরেই কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ৪০০ ডায়মন্ড আমরা খরচ করে ফেলেছি, তারপরে কিন্তু এই যে এই বান্ডিলটা আনলক হয়ে গেছে, এটা কিন্তু আমরা ৫৯৯ ডায়মন্ডে নিতে পারবো এবার। তো গাইস, এইবার আমি এটা পারচেস করে ফেলবো, এটা একবারই পারচেস করতে পারবো, পরে ১০বার নিয়ে কী করবো গাইস, একটা নিলে তো হয়ে গেল। যাই হোক, এই যে বান্ডিলটা, এটা কিন্তু আমি আনলক করে ফেলেছি গাইস। তো এবার বান্ডিলটা একবারে কুইক ইকুইপ করে ফেলবো, আর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো বান্ডিলটা কেমন দেখা যায়। তো এখানে নিচে নেয়ার মতন আর কিছু আছে কিনা আমি একটু দেখে নেই, এখানে যা যা কিছু আছে সবই কিন্তু আমার নেওয়া হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার যেটা, আপনার যারা যারা ডিসকাউন্ট পাবেন ভালো প্রাইসে, তারা কিন্তু ইনকিউবেটর ভাউচার আর ওয়েপন রয়্যাল ভাউচার এগুলো যদি থাকে তাহলে কিন্তু এটা নিতে মিস করবেন না। আর যারা যারা ইলাইট পাস এখনও পর্যন্ত নেন নাই, ইলাইট পাস ওইখানে ভালো একটা ডিসকাউন্টে নিতে পারবেন। আমি যেহেতু ইলাইট পাস অলরেডি নিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু আমার ইলাইট পাসটা দেখাচ্ছে না। তো এইখানে কিন্তু এবার আমি সুইচ করবো, সুইচ করে আমি এই যে ফিমেল যে বান্ডেলটা আছে এটা দেখবো যে কেমন দেখা যায়। আসলে ফিমেল বান্ডেলটা আমার এখানে প্রয়োজন নেই, তো এইখানে আমার প্রয়োজন হবে ভাউচারগুলো গাইস, ভাউচার এখানে দেখা যাক আরও কিছু দেয় কিনা। তো ফিমেল যে ক্যাটাগরিটা আছে এখানে কিন্তু দেখে, ও ভাই সাহেব স্ক্যানার, স্ক্যানার কে কিনবে ভাই, এমনিতে যদি আমরা স্পিন করতে যাই স্ক্যানার গাদা গাদা আসে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইনকিউবেটার ভাউচার, এটা কিন্তু মিস করা যাবে না গাইস, এটা কিন্তু আমি নিয়ে নেবো একবার ১৬০ ডায়মন্ডের ১০টা।
থাকলো, ওকে এটা নিয়ে ফেললাম। আর কোনটা আছে এখানে গেছে, আর মানুষ ইভেন্টের ভিতরে, আর এই যে চশমাটা গাই, চশমাটা কেমন লাগে আমি বুঝতে পারতেছি না, তো এখান থেকে চশমাটাও নিয়ে ফেলি। সো আজকে মোটামুটি আমার যে শপিং আছে এটা প্রায় কমপ্লিট হয়ে গেল, প্রায় আমি আর দেখতেছিলাম নেওয়ার মতন। তো এখানে কিন্তু আমি আর ফিমেল যে বান্ডিলটা আছে এটা কিন্তু আর নিব না গাইস। তো এই ছিল আমাদের আজকের যে শপিং, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি আপনাদেরকে বাকি যে ড্রেসটা আছে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মানহেস ইভেন্টের, আমি এটা কিন্তু আমাদের মানহেস ইভেন্টের একটা বান্ডিল যেটা আমাদের মিষ্টি শপে দিয়েছে। তো গাইস এই বান্ডিলটা আপনাদের কাছে কেমন লাগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বান্ডিলটা কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এবারে মিষ্টি শপ থেকে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেলেন সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো গাইস আমি কিন্তু মিষ্টি শপ থেকে আরো কিন্তু কয়েকটা জিনিস নিয়েছিলাম, সেইগুলো একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। তো এটার জন্য আমাকে যেতে হবে ভোল্টে, ভোল্টে যেয়ে কিন্তু আমি দেখিয়ে দিতে পারবো। তো এখানে প্রথমে যেটা আছে এটা কিন্তু আমাদের যে চশমাটা আমি নিলাম, সেই চশমাটা আমাকে এখান থেকে দেখতে হবে। তো গাইস চশমাটা কই, এটা এটা ইকুইপ হচ্ছে না কেন বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, এই বান্ডিলের সাথে হয়তোবা নেওয়া যাবে না, আমি এই বান্ডিলের সাথে হয়তোবা দেখি না এটা। ও ভাই সাহেব, এটা কিন্তু একবার এই বান্ডিলটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো না, দেখতে পাচ্ছেন এটা অন্যান্য যে বান্ডিলের মতো কিন্তু এই বান্ডিলটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো না। তো এটার জন্য আমাকে অন্য একটা বান্ডিল নিতে হবে, তারপরে কিন্তু গাইজ এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটা হলো যে প্যান্টটা নিয়েছিলাম, সেই প্যান্টটাই শুধু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই যে সেই প্যান্টটা। তো গাইজ প্যান্টটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে সানগ্লাসটা কোথায় গেল, সানগ্লাসটা এখনও নিতে পারবো না, আমি বুঝলাম না কেন কাহিনী কী চলতেছে এগুলো সব। তো সানগ্লাসটা কই ভাই? আচ্ছা আচ্ছা, সানগ্লাসটা নিতে পারতেছি না এখানে বুঝলাম না, আনএবল টু ইকুইপ। এটা কি ফিমেলের, এটা কি ফিমেলের নাকি আমি বুঝতেছি না তো কিছুই। তো যাই হোক ফিমেল এটা বান্ডিল আমি আপনাদেরকে সানগ্লাসটা দেখাতে পারলাম না কোনো একটা টেকনিক্যাল সমস্যার কারণে। তো ভাই এটা একটা টেকনিক্যাল সমস্যা আপনারা ধরে নেন। তো যাই হোক যেইগুলো দেখাতে চাইছিলাম ওইগুলো তো দেখাতে পারি নাই গাইস। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভাই আমাদের মিষ্টি শপ থেকে আপনারা কে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই টোটাল মিষ্টি শপ থেকে আপনারা ঠিক কত ডায়মন্ডের এবার শপিং করলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গাইস অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটা লাইক কিন্তু আমাদের 1000 মোটিভেশন দেয়। তো বুঝতে পারতেছেন লাইকটা অবশ্যই করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই, আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।